যাবো এবং ঈশান আছে আর এটা হচ্ছে আমাদের ইয়াসিন তো দেখতে পাচ্ছ কিছু বলো কিছু বলবে না কেন বলো না বল যে লাইক করে দাও ভিডিওটাতে আর সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও গুড মর্নিং আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো এখন বাজছে 6:10 তো প্রচুর লেট হয়ে গেল তো এখন যাচ্ছি আমরা কোথায় তো সেম লোকেশন যাচ্ছি যেখানে আমরা জিমন্যাস্টিক শিখাতে যাই ওখানে যাচ্ছি তো সপ্তাহে তিন দিন যাই মঙ্গলবার রবিবার আর শুক্রবার তো সোমবারে রবিবারের দিন সকালে যাই তো এখন সকালে যেতে হচ্ছে এবং তোমরা অবশ্যই কমেন্ট করা বলবা যে হ্যাঁ তোমার গলার কী হয়েছে তো গলার হয়েছে আমাকে ঠান্ডা লেগে গেছে প্রচুর সেই জন্য শরীরটা অত ভালো নাই আর যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছে তোমার সাইকেল আছে এখন রসন্দের বাড়ি ওখানে যাব দিয়ে যাব তো চলো রসন্দের বাড়ি ওখানে যাওয়া যাক তো ফাইনালি চলে এসছি রসন্দের বাড়ি এখানে এবং আমরা যাচ্ছি আবার সেম লোকেশনে তো এই দেখতে আছে রসন্দ আছে গাড়িতে যাব এবং চলো এখন যাওয়া যাক অনেক প্র্যাকটিস হলো এখানে এবং তোমরা ক্লিপের মাধ্যমে দেখলে যে কতটা প্র্যাকটিস হলো এবং সেম এই লোকেশনেই প্র্যাকটিস করলাম এখন বাড়ি যাওয়ার জন্য গাড়িতে যাব এই দেখতে পাচ্ছ এখন আছে শেখাচ্ছে আমাদের রসান আর এটা ছোটা ভীম কিছু বলো কিছু বলবে না কেন বলো না বলো যাও সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ বলো লাইক করে দাও হ্যাঁ আর শেয়ার করে দাও হ্যাঁ দেখছো ছোট ছেলে বলেছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বেল অন করে দেবে এবং ভিডিওটাকে শেয়ার এবং লাইক সব করে দেবে তো দেখা হচ্ছে বাড়ি যাবে তো চলে এসেছি এখন খাওয়ার জন্য লুচির দোকানে আমি আর রসান আছি আর এই দেখতে পাচ্ছ রসান খাচ্ছে পুরি আছে তো ওখান থেকে প্র্যাকটিস করে এখানে খুবই খিদা লেগেছে সেই জন্য খেতে চলে এসেছি তেমন একটা খাওয়া দাওয়া করবো লুচিটা তারপরে তোমার সাথে দেখা হচ্ছে তো রসানদের বাড়ি এসেছি কেন আমার বাড়ি আজ যেতে পারছি না কাজে যাওয়ার টাইম হয়ে গেছে আমার মিস্ত্রি ফোন করছে এত মানে লেট হয়ে গেছে আজকে বাজছে 8:40 বাজছে খুবই লেট হয়ে গেলো এবং চাটা কিছু খাইনি এবং পুরি খেয়েছে ওটাই এখন এ পাকি যেতে হবে কাজে এখন রসান আছে এটা রসানদের বাড়ি দেখতে পাচ্ছ আর এই রসান মোবাইল ঘাটছে আর ভিডিও পোস্ট করে দিয়েছে আর টেনশন নাই ওই রাতের বেলায় থাম্বনেল এডিটিং করে সবই রেডি করে রেখেছিল সকালে পোস্ট করে দিয়েছে এবং আমার এডিটিং লেট হয়ে গেছিলো আমার এডিটিং করতে 11টা বেজে গেছিলো সেই জন্য পোস্ট লেট হলো এবং থাম্বনেল এখনো হয়নি তো করছি 9টার মধ্যে পোস্ট করে দেবো
তো চলো আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট দোকানে যা দেখা হচ্ছে। ফাইনালি দোকান চলে এসেছি, কাজে যাওয়ার জন্য যাচ্ছি। তো এই দেখতে আসছে, এখন কাজ হয়ে গেছে অলরেডি, মেলাটি কাজ হয়েছে, এখন কাজের সাইডে যাবো। এবং ইসান আছে, আর এটা হচ্ছে আমাদের ইয়াসিন, তো দেখতে পাচ্ছ। আর এই দোকানে এখন কাজ চলছে, তো আমরা এই এখন নতুন যাবে কাজে। তো চলো, নতুন লোকেশনে নতুন জায়গায় কাজ হবে আজকে, তো চলো যাওয়া যাক। গাইস এখন কাজ করছি, দেখতে পাচ্ছ, এখন এটা ফোটা করবো, দেখা কোনটা এই এই জিনিসটা কাজ করি আমি এটা। তো দেখতে পাচ্ছ এই জিনিসটা আমি কাজ করি, তো এখন এই কাজগুলো করবো। এখন কাজ এখানে মেশিন টেশিনে সব কাটা হচ্ছে, আর সব বসে আছে। হ্যাঁ দেখলাম, আর এখন কাজ করছি, তো কাজটা কমপ্লিট করা হোক, তারপরে বাড়ি যাবো। চলো কাজটা করা যাক। তো যাই হোক, বাড়ি চলে এসলাম 12টার সময়, কাজ টাজ করে দোকান থেকে, এবং লেট হয়ে গেছিলো, প্রচুর কাজ হলো। তো এসে এসে একবারই একটু ঘুম চলে গেছিলাম, তো এখন গোসল করলাম, গোসল টোসল করে টোরে এখন খেতে বসেছি। দেখতে পাচ্ছ খাবার নিয়ে চলে এসেছি, ডিম আছে, সবজি আছে, ভাত আছে, আর বেগুন আছে, বেগুন ছানা আর আছে। তো এখন খাবার খাবো, তো খাবার খাওয়াটা হোক, তারপর তোমার সাথে কথা বলবো। তো খাওয়া কমপ্লিট একবারই, তো এখন বাজছে 2, তো পাক্কা 2 বাজছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো 2 মধ্যে একবারই। তারপর একটু ছাদের উপর বসে আছি, কেননা আমাকে ঠান্ডা লেগে গেছে প্রচুর। তোমরা অবশ্যই মানে আমার গলার কথা দেখে বুঝে নিয়েছো যে হ্যাঁ কী হয়েছে না হয়েছে। তো প্রচুর ঠান্ডা লেগে গেছে এবং গলার আওয়াজ বসে গেছে, তো বুঝতে পারছো। তাও কিন্তু তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করছি, যে ডেলি ব্লগ দেবো এটা আমার প্রতিজ্ঞা করেছি, এবং ডেলি দিতে হবে আমাকে, যাই হোক। তো আজকেও ব্লগ শ্যুট হয়ে গেছে অলরেডি, তো আধে শ্যুট হয়ে এডিটিং হচ্ছে, এখন এডিটিং করবো বসে ছাদের ওপর একটু এই রোদে বসে। তো চলো এখন এডিটিং করা যাক, তোমাদের সাথে বৈকাল বেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন বৈকাল টাইম এবং আজকে রবিবার, সেই জন্য আজকে বাড়িতে মানে আমি আছি, একটু কাজ করতে যাই রবিবার বলে কোনো কথা নয়, আমি প্রতিদিনই আমার কাজ করতে যেতে হয়। এবং শিপা যায়নি আজকে স্কুল, এখন সব খেলছে ছেলেপিলে, দেখতে পাচ্ছ আছে, এখানে শিপা আছে, এখানে হাসছে, সব এখানে খেলছে, দেখতে পাচ্ছ সব। তো বল যে লাইক করে দাও ভিডিওটাতে, আর সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করে দাও, এদিকে তাকা, সব তাকা এদিকে। হ্যাঁ তো বলো যে শেয়ার করে দাও ভিডিওটাকে, ভিডিওটা পুরোটাই দেখবে। হ্যাঁ দেখতে আসছে সব, এখন খেলছে আজকে রবিবার, সেই জন্য স্কুল মিস্কুল নাই, সেই জন্য ওরা সব খেলছে। তো চলো এখন আমি এডিটিং কমপ্লিট এখনো হয়নি, এডিটিং করবো, তারপর আবার বৈকালবেলায় কাজে যাব। তো এখন এদের সাথে ওরা খেলছে আর খেলুক, এবার আমার এডিটিংটা এখন কমপ্লিট করা যাক, তারপরে বৈকালবেলায় কাজে যাবো, তো চলো। তো এখন বাজছে 3, তো মিস্ত্রি কল করে দিয়েছে কাজে যাওয়ার জন্য, এবং কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তুমি এখন মেশিনটা আমি নিয়েছিলাম দোকান থেকে কাজ করার জন্য, তো কাজ তো হলো না, আবার নিয়ে যেতে হচ্ছে। তো চলো এখন যাব দোকানে কাজ করতে, তো চলো আর লেট করে লাভ নাই, ফোন করছে বারবার, তো চলো যাওয়া যাক। যাই হোক এখন দোকান চলে এসেছি, এবং এখন বাজছে মিনিমাম 3:10 বাজছে, তো দোকান চলে এসেছি, এই সাইকেল রেখে দিয়েছি দেখতে পাচ্ছ, আর এই এখন দোকান লাগা আছে। তো মিস্ত্রি গেছে ডাকতে আর একটা লেবারকে, তো চলো একবার ডাইরেক্ট লোকেশনে মানে যেখানে আমি কাজ করবো আজকে আমরা সবাই মিলে, তো সেখানে যাবো, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি কাজের সাইডে চলে এসেছি এখন, তো এখানে কাজ হবে দেখতে পাচ্ছ, এটা স্কুল, তো হানি মানে পুলিশের এই স্কুলে কাজ হবে, আর মিস্ত্রি আছে, গাড়ি ফাড়ি আছে, তো স্কুলটা এই স্কুলটার উপরে স্লাইডিংয়ের কাজ হবে। তো চলো ভিতরে যে এখন কাজ করব, তো চলো যাওয়া যাক ভিতরে। তো ফাইনালি আমরা ভিতরে চলে এসেছিলাম কাজের জন্য, এবং কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন চা খাচ্ছি, এখন চা খাচ্ছি, আর এই কাজ হলো মানে তখন থেকে এসে, আর সবাই এখন চা খাচ্ছে। আর এই জিনিসটা এটাতে এখন আলমারি হবে, তো এটা নতুন একটা কাজ, আর এগুলো স্লাইডিং, আর সব চা খাচ্ছে সব লেবারগুলো, আর যাই হোক এগুলো সব জিনিসপত্রগুলো সব পরে আছে নিচে। তো কাজ এখন কমপ্লিট হয়ে গেছে, তো এখন চা টা খাওয়ার পর বাড়ি যাবো, যে বাড়িতে আমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এবং আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত, তো দেখা হচ্ছে আর এক নতুন ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই।